হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি ডলি এটা আমার সেকেন্ড ভিডিও আজ আমি রাইস পেপার দিয়ে কিভাবে রোল বানাই সেটা দেখাবো আজকে আমি শ্রিম দিয়ে করছি বাচ্চারা খুবই পছন্দ করার মতো একটা ডিশ এবং হেলথি তো আশা করছি বাচ্চারা এটা লাইক করবে চলেন তৈরি করি কিভাবে রাইস পেপার দিয়ে রোল বানানো চলেন আমরা তৈরি করি রাইস পেপার রোল তো রাইস পেপার রোলের জন্য আমি রাইস পেপার নিয়েছি রাউন্ড এটা স্কোয়ারও হয় রাউন্ডও হয় আর এটা যে কোনো চাইনিজ গ্রোসারি স্টোরে আপনারা পাবেন তা আমি আজকে রাউন্ডটা নিয়েছি তা আমাদের যা যা লাগবে আজকে আমি কিছু ভেজিটেবল নিয়েছি এখানে শসা অরেঞ্জ পেপার রেড পেপার গ্রিন পেপার রেড অনিয়ন রেড অনিয়নটা অপশনাল অনেক সময় অনেক বাচ্চারা লাইক করে না নাও রাখলে আপনি নাও দিতে পারেন আজকে আমি করব শ্রিম্পের শ্রিমটা বয়লিং ওয়াটারের মধ্যে একটু লবণ দিয়ে আমি ফাইভ মিনিটের মধ্যে বয়ল করেছি তো নেক্সট টাইম চিকেনটা আপনাদের দেখাবো আর কিছু সস নিয়েছি মেন এই বাচ্চারা লাইক করে আর আছে এখানে হট সুইট চিলি সস এটা অপশনাল অনেক বাচ্চা যে যে বাচ্চা পছন্দ করে ওই যে কোনো সস আপনারা দিতে পারেন ক্যাচ আপ চিলি সস হট সস এটা অপশনাল আমরা রাইস রোল বানাচ্ছি তা এখন আমি এখানে জানিয়েছি ট্যাপ হট ওয়াটার এটার মধ্যে আমি টেন টু ফিফটিন সেকেন্ড সাইড শোক করবো পানির মধ্যে একটু বেশি সময় লাগবে না তুলে ফেলবো সুইম দিচ্ছি ভেজিটেবল আপনার আপনাদের মনের মতো যে যে যেভাবে খেতে পছন্দ করেন তা আমি কিউকাম্বা দিচ্ছি সব ধরনের গ্রিন পেপার হোয়াইড পেপার দিচ্ছি আরিয়ান দিচ্ছি আরিয়ানটা আপনাদের অপশনাল যে না লাইক করেন বাচ্চা যে নাও লাইক করে নাও খেতে পারেন এটা খুব কালারফুল একটা ডিশ এবং হেলদি বাচ্চারা খুবই লাইক করবে একটু মেনেজ দিচ্ছি আর সুইট চিলি সস দিচ্ছি রোল করবো টু সাইড ফোল্ড আস্তে আস্তে এটাকে রোল করে নিব খুব কালারফুল তৈরি হয়ে গেল রাইস পেপার রোল একটা হেলথি খাবার বাচ্চাদের জন্য খুবই ভালো সস আপনি যে কোনো সস রাখতে পারেন আমি এখানে দিয়েছি ক্যাচাপ আর মেনিস তো আপনারা বাসায় বানান বাচ্চাদের খাওয়ান বাচ্চাদের লাঞ্চও দিতে পারবেন স্ন্যাক থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাকে থ্যাংক ইউ